আসসালামু আলাইকুম প্রিয় আমারি ভাই ও বন্ধুরা, জে কেসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আজকে আমরা হাঁসের রোগ নির্ণয় কিভাবে করতে হয় এবং কোন রোগের কি ওষুধ চিকিৎসা করতে হবে আজকে আমরা এই ভিডিওতে সরাসরি জানবো। তো বন্ধুরা, আশা করি সকলে ভিডিওটি স্কিপ না করে, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, যাতে ভিডিওটি দেখে আপনি আপনার হাঁস মুরগি পালন করতে যেয়ে যে সমস্যাগুলো পড়ে যান এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে হাঁস পালন সম্পর্কে যে বিভিন্ন রোগ ও তার চিকিৎসা নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে পেতে পারেন। তা চলুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত আপনাদের দেখে নিই। বাচ্চার পাল্লা পায়খানার বিষয়টা নিয়ে কথা বলছিলাম না, যদি হাঁসের হাঁসের রোগকে আগে কিভাবে নির্বাচন করবেন, আপনার হাঁস অসুস্থ হয়েছে আপনি কিভাবে বুঝবেন, তাই না? আপনার প্রাণীটা অসুস্থ হয়েছে আপনি বুঝবেন কি কিভাবে, হাঁসটা অসুস্থ হয়েছে চিনবেন কিভাবে, তার কিছু সিমটম তো আপনাদের জানা থাকা লাগবে। অনেক সময় কি হবে, বেশি প্রথম প্রথম লক্ষণটা হচ্ছে পায়খানাটা খারাপ, হাঁসের স্বাভাবিক যে পায়খানাটা হয় তার তুলনায় পায়খানাটা খারাপ হবে, এটা হচ্ছে অসুস্থ হবার প্রথম লক্ষণ, মনে থাকবে। পায়খানাটা প্রথম খেয়াল করবেন যে হাঁসের পায়খানাটা খারাপ হলে আপনার মনে করবেন যে হাঁস অসুস্থ হয়েছে, চুনা পায়খানা হবে, পানিতে পায়খানার সাথে জল আসবে বেশি বেশি পরিমাণ, তারপর রক্ত আমাশা হতে পারে, ঠিক আছে? আরেকটা দেখবেন নাক দিয়ে শ্লেষ্মা বের হয় বা সর্দি বের হয়, এরকম হয় না, ঝিম মেরে বসে থাকবে। হাঁসটাকে হাঁসটা ঝিম মেরে বসে থাকবে, খাওয়া দাওয়া কম হবে, চলাচল করবে কম, অনেক সময় দেখেন দুই পায়ের থপথপ করে কাঁপতে থাকবে, তাই না? ডানা ফেলাই যাবে, নিজের ডানা নিজে শক্ত করে বসে রাখতে পারবে না, এরকম হয় না, এইগুলো হচ্ছে অসুস্থতার লক্ষণ। এরম যে সময় আপনার লক্ষণ হবে আপনার দেখবেন যে আপনার হাঁসে পায়খানা প্লাস সর্দি দুইটা জিনিস আপনি লক্ষ্য করতেছেন ভালো বেশি বেশি, সে সময় এই মক্সিলিন সিবি, এই যে পাউডারটা দেখা দিচ্ছে মক্সিলিন সিবি, এই এই পাউডারটা আপনারা যদি খাওয়াতে পারেন তাৎক্ষণিকভাবে আপনার হাঁস 3 ঘন্টার ভেতরে আপনার হাঁস সুস্থ হয়ে যাবে। এরম ধরনের যে সাথে সাথে আপনার লক্ষণ দেখার সাথে সাথে হাঁসটা এই ওষুধটা খাওয়াতে পারেন, সাথে সাথে গিয়ে হাঁস সুস্থ হয়ে যাবে। এই অ্যামক্সিলিন এবং ক্লাভুলানিক অ্যাসিড আছে, এতে দুইটা ধরনের উপাদান দিয়ে তৈরি হচ্ছে। আর এই যে মক্সিলিন ট্যাবলেট দেখাইছিলাম যেটা, এটা শুধুমাত্র অ্যামক্সিলিন, ঠিক আছে, এটার একটা উপাদান, এর ক্ষমতা একটু কম, বুঝতে পেরেছেন? একই নাম কিন্তু এটাও মক্সিলিন এটাও মক্সিলিন, কিন্তু এতে আছে ক্লাভুলানিক অ্যাসিড আছে, যেখানে এর নামটা একটু মক্সিলিন সিবি ভেট, এই নামে আপনারা যে ওষুধগুলো পাবেন বাজারে এই ওষুধগুলো এই নামে পালে, এই ওষুধের দামও তো বেশি না, 35 টাকা দাম, ভেটেনারি ওষুধের দোকান গেলে 35 টাকা দাম, এই এক পাতা ওষুধ নিলে আপনি 400 হাঁস খাওয়াতে পারবেন, 400 হাঁস খাওয়াতে পারবেন এই এক পাতা ওষুধ নিলে, তাহলে এতে থাকবে 10 গ্রাম, ঠিক আছে, এতে কয় গ্রাম থাকবে, 10 গ্রাম ওষুধ থাকবে, 35 টাকা দাম। একটা হাঁসের দাম কত, 300 টাকা, 350 টাকা, 400 টাকা, হয় না? মেরি হাঁস হলে 1000 টাকা, 1200 টাকা, 900 টাকা বিক্রি হবে একটা মেরি হাঁস, তা আপনি 35 টাকা কি খরচ করতে পারবেন না তার জন্য? 35 টাকা খরচ করলে কি আপনার হাঁসটা সুস্থ হয়ে গেল? তারপর সে হাঁসটা যদি অনেকে মানে অনেকদিন বেঁচে থাকলে অনেকদিন ডিম দেবে, ঠিক আছে, তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম, মক্সিলিন এই ওষুধটা খাওয়াবেন, আর পারলে এই ডায়াবেটিস ট্যাবলেট সাথে যোগ করে দিতে পারেন, ঠিক আছে, এই দুটো একসাথে যোগ করে দিলে হাঁসের পায়খানা প্লাস সর্দি দুইটা কন্ট্রোল হয়ে যাবে এবং দ্রুত সুস্থ হয়ে যাওয়ার পর কি খাওয়াবো। দেখেন না, আমরা সাধারণত আমরা অসুস্থ হয়ে যাওয়ার পরে যে সময় সুস্থ হয় সে সময় খাওয়া দাওয়া আমাদের একটু কমে যায় না, তাই না? এই খাওয়া দাওয়া কমে যায় যার কারণে একটু দুর্বল মতন মনে হয়, ওই সময় আমরা কি করবো তাদেরকে একটু রুচিসম্মত ভালো খাবার, একটু ভিটামিন এইগুলো খাওয়াবো। তো ভিটামিনের ভেতরে আপনি জিঙ্ক সিরাপ আছে এটা খাওয়াবেন, জিঙ্ক সিরাপটা খাওয়ালে কি গায়ে পালক গজাবে বেশি বেশি,
হাড়গুলো মোটা হবে, খাবার চাহিদা বাড়বে। ঠিক আছে বললি কি? আচ্ছা তাহলে কি এটা কি বোঝা গেছে আপনার হাঁসটা কিভাবে সুস্থ থাকবে? অসুস্থ হলে এই ওষুধগুলো খাওয়া, হাঁসের কোন কি ধরনের অসুস্থ রোগে হয়েছে সেই রোগটা ট্রিটমেন্ট করতে হবে, বেসিক রোগ ধরিতা করা। আর হাঁসের সুস্থ রাখার জন্য প্রথম লক্ষণ কাজ হচ্ছে কি আমাদেরকে ভ্যাকসিন করাতে হয়। হাঁসের বয়স যে সময় 28 থেকে 30 দিন বয়স হবে সে সময় হাঁসগুলোকে আমরা কি করব, একটা ভ্যাকসিন করাবো। এটা হচ্ছে হাঁসের ডাক পেলে ভ্যাকসিন, বুকে, চামড়ায় অথবা এই যে রানের মাংসে দুই জায়গায় যে কোনো এক জায়গায় আপনারা দিতে পারবেন 1 সিসি পরিমাণ। একটা একটা হাঁসে 1 সিসি পরিমাণ এই ইঞ্জেকশনটা যদি করা হয় তাহলে আপনারা কি এই হাঁসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই বিশেষ করে এই ভ্যাকসিনটা দিতে হবে সুস্থ হাঁসের, কোনো অসুস্থ হাঁসের দেওয়া যাবে না ভ্যাকসিন। অসুস্থ হাঁসের দিলে সে মারা যাবে, ঠিক আছে? সুস্থ হাঁসের জন্য এই ভ্যাকসিনগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে কৃষিভিত্তিক যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।